বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমাদের ত্রিপুরা এক্সাম হেল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, তোমরা প্রত্যেকে জানো রাজ্যের জেনারেল ডিগ্রি কলেজে ভর্তির আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন আজকে। তো তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন যে দাদা, অনলাইন আবেদন প্রক্রিয়া জমা দেওয়ার শেষ দিন আবারও এক্সটেন্ড করা হবে কিনা, এবং আমাদের অনলাইন আবেদন করতে গিয়ে আমাদের ভুল হয়েছে ফর্ম ফিল আপে, আমরা কি করব। তো আজকের ভিডিওর মধ্যে সম্পূর্ণ ডিটেলসে তোমাদের সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, যারা এবছর জেনারেল ডিগ্রি কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছো বা করবে, তোমরা প্রত্যেকে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে, কেননা আমাদের এই চ্যানেল থেকে আমরা প্রতিনিয়ত বিভিন্ন শিক্ষা সংক্রান্ত আপডেট এবং বিভিন্ন চাকরি পরীক্ষার সাথে তার সাথে বিভিন্ন চাকরি পরীক্ষার আপডেট দিয়ে থাকি। তো বন্ধুরা, চলো শুরু করছি আজকের এই ভিডিওটি। তো দেখো, তোমরা প্রত্যেকে জানো রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর থেকে এখনও কোনো রকম নোটিফিকেশন আসেনি রাজ্যের এবছর জেনারেল ডিগ্রি কলেজে ভর্তির আবেদন প্রক্রিয়া জমা দেওয়ার শেষ দিন এক্সটেন্ড করা হবে কিনা সে বিষয়ে। তো তোমরা প্রত্যেকে জানো আজকে হচ্ছে শেষ দিন। আজকের পর থেকে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরে এবছর জেনারেল ডিগ্রি কলেজে ভর্তির জন্য আর কোনো ছাত্রছাত্রী আবেদন করতে পারবে না। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, এখনো অনেক সময় রয়েছে, তোমরা প্রত্যেকে যারা যারা এখনো আবেদন করনি অবশ্যই আবেদন করে নেবে। তবে যদিও এক্সটেন্ড করা হয় ডেট, এ বিষয়ে নোটিফিকেশন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর থেকে আজকের মধ্যেই দিয়ে দেওয়া হবে। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, যদি এক্সটেন্ড করা হয় অবশ্যই আমি নোটিফিকেশন যখনই আসবে আমাদের চ্যানেল থেকে তোমাদেরকে আমি ভিডিও আপলোড করে জানিয়ে দেবো। তোমরা প্রত্যেকে আমাদের এই চ্যানেলের সাথে থাকবে, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তার পাশাপাশি যাদের ভুল হয়েছে আমি তোমাদের উদ্দেশ্যে বলে রাখছি, দেখো যদি তোমাদের ভুল হয়ে থাকে ফর্ম ফিল আপে, অবশ্যই তোমরা কোনো রকম চিন্তা করবে না, রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর থেকে তোমাদের অবশ্যই একটি চান্স দেওয়া হবে তোমাদের ভুল সংশোধন করার জন্য। তবে সে বিষয়ে তোমরা অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর থেকে। সে বিষয়ে যখনই কোনো না কোনো আপডেট আসবে আমি সাথে সাথে আমাদের চ্যানেল থেকে তোমাদেরকে ভিডিও আপলোড করে জানিয়ে দেবো, তোমরা কোনো রকম চিন্তা করবে না। তার সাথে আমি আশা রাখছি আজকে তোমরা সেই নোটিফিকেশনটি পেয়ে যাবে। যদি তোমাদের ফর্ম ফিল আপে ভুল হয়ে থাকে তাহলে তোমরা কিভাবে এডিট করবে, তোমাদের এডিট অপশন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর থেকে দিয়ে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে। তো এই বিষয়ে যদি রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর থেকে আজকে কোনো রকম নোটিফিকেশন পাবলিশ করে আমি সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দেবো। তার পাশাপাশি তোমাদের প্রথম মেরিট লিস্ট যখনই পাবলিশ হবে এ বিষয়ে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর থেকে নোটিফিকেশন আসবে। তো বিশেষ করে যাদের অনলাইন ফর্ম ফিল আপে ভুল হয়েছে আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা কোনো রকম চিন্তা করবে না, রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর থেকে তোমাদের একটি সুযোগ দেওয়া হবে তোমাদের ভুলগুলি সংশোধন করার জন্য। তো আমি তোমাদের প্রত্যেককে বলবো তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে থাকবে, পরবর্তী যখনই কোনো না কোনো আপডেট রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর থেকে আসবে কলেজে ভর্তি সংক্রান্ত বিষয়ে আমি সাথে সাথে আমাদের চ্যানেল থেকে তোমাদেরকে ভিডিও আপলোড করে জানিয়ে দেবো। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যারা যারা চ্যানেল নতুন অবশ্যই আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে, আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অসংখ্য ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।